আজ আপনাদের জন্য নিয়ে এসেছি স্ন্যাক্সের একটা রেসিপি, ব্রেড রোল। ব্রেড রোল বানানোর জন্যে প্রথমেই ফিলিংটা বানিয়ে নেব। এখানে নিয়েছি 100 গ্রাম ছানা। ছানাটা আমি বাড়িতেই দুধ কেটে বানিয়ে নিয়েছি। 1/2 ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি, 1টা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ধনেপাতা কোচানো, কাঁচা লঙ্কা কোচানো, লাগছে একটু লেবুর রস আর আদা কোচানো 1 চা চামচ। 1টা মিক্সিং বোলে ছানাটা নিয়ে নিলাম। এখানে ছানার বদলে পনির গ্রেট করে নেওয়া যেতে পারে। ছানাটা প্রথমে স্ম্যাশ করে নিচ্ছি। ছানাটাকে খুব ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। এখন একে একে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ, আদা কোচানো, কাঁচা লঙ্কা কোচানো, ধনেপাতা কোচানো আর কোচানো ক্যাপসিকাম। স্বাদমতো নুন দিয়ে দিলাম, 1/2 চামচের নুন দিলাম, খুব সামান্য একটু চিনি দিলাম, স্বাদমতো লাল লঙ্কার গুঁড়ো। এখানে ভাজা জিরের গুঁড়ো নিয়েছি। জিরেটাকে শুকনো কড়াইতে নেড়ে নিয়ে গুঁড়ো করে নেওয়া। 1 চা চামচ গুঁড়ো মশলা দিয়ে দিলাম। লেবুর রস দিয়ে দিলাম 1 চা চামচ। 1 চা চামচ টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। সব মিশিয়ে নিলেই পুর রেডি হয়ে যাবে। ছানা দিয়ে পুর করার মজাটাই এটা, আলাদা করে রান্না করার প্রয়োজন হয় না। ছানা বা পনিরের পুর ছাড়া ব্রেড রোলে আলু বা মাংসের পুর দেওয়া যেতে পারে। পুরটা রেডি হয়ে গিয়েছে। এখানে 4 পিস ব্রেড নিয়েছি। স্যান্ডউইচ ব্রেড বা হোয়াইট ব্রেড দিয়েই করতে হবে, ব্রাউন ব্রেড দিয়ে কিন্তু করলে ভালো লাগবে না। নিয়েছি অল্প জল আর পুরটা রেডি করা আছে। প্রথমেই ব্রেডের ব্রাউন পার্টটা বাদ দিয়ে দেব। সবগুলো ব্রেডের ব্রাউন পার্ট বাদ দিয়ে দিয়েছি। 1টা ব্রেড নেব আর বাটির জলে ডুবিয়ে সঙ্গে সঙ্গে তুলে নেব। জলে ছেড়ে দিলে হবে না। তুলে নিয়ে 2 হাতে তালুতে রেখে প্রেস করে এক্সট্রা জলটা ফেলে দেব। এইভাবে হাতে তালুতে রেখে জলটা ফেলে দিয়ে সেই অবস্থাতেই পুর ব্রেডের মধ্যে ভরে নেব। কিছুটা পুর নিয়ে হাতে এইভাবে একটু শেপ বানিয়ে নিয়ে ব্রেডের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে চারপাশ আটকে দেব। কোথাও ফাটা থাকলে সেটাকেও ভালো করে আটকে দিতে হবে। এইভাবে সব ব্রেডে পুর ভরে নেব। এই ব্রেড রোলটা বানাতে সময় খুব বেশি লাগে না। সন্ধ্যেবেলা জলখাবারে চটজলদি এটা বানিয়ে নেওয়া যেতে পারে। এভাবেও ব্রেড রোল ভেজে নেওয়া যায়। তবে ব্রেড রোলটাকে আরও বেশি ক্রিস্পি করার জন্যে আমি যে কাজটা করেছি সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে। আর পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দেবেন, তাহলে নতুন ভিডিওর নোটিফিকেশান খুব সহজে পেয়ে যাবেন। এইভাবে সব ব্রেডে পুর ভরে নিলাম। এখানে নিয়েছি কর্নফ্লেক্স। মিক্সার গ্রাইন্ডারে কর্নফ্লেক্সটাকে একবার ঘুরিয়ে নিয়েছি। এখন ব্রেড রোলগুলোকে ক্রাশ করা কর্নফ্লেক্সের ওপর এইভাবে গড়িয়ে নিয়ে একটা কোট করে নেব। এটাতে করে রোলগুলো আরও বেশি ক্রিস্পি হবে। এইভাবে হাত দিয়ে ঝেড়ে এক্সট্রা কর্নফ্লেক্সটা ফেলে দেব। এইভাবে গড়ে নিয়ে ফ্রিজে 10 মিনিট রেখে দিলে সুন্দর সেট হয়ে যায়। তবে আমি এখনই ভেজে দেখাচ্ছি। আর এইভাবেও আপনারা এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারেন 3 থেকে 4 দিন। এখন এগুলোকে ডিপ ফ্রাই করে নেব। তার জন্যে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা খুব ভালো করে গরম হলে 2টো করে রোল দিয়ে আমি ভেজে নিচ্ছি। রোলটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে, তা না হলে
ওপরটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ভেতরটা কিন্তু হবে না। প্রথমে নাড়ানাড়ি করব না, এইভাবে তেল দিতে থাকব। যখন ওপরের কোটিংটা শক্ত হয়ে যাবে তখন ঘুরিয়ে দেব। ঘুরিয়ে ঘুরিয়ে ব্রেড রোলগুলোকে সুন্দর করে ভেজে নেব। এই ব্রেড রোল বানিয়ে দিলে কেউ বুঝতেই পারবে না যে এটা ব্রেড দিয়ে বানানো হয়েছে। আপনারা বানিয়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে, খুব ক্রিস্পি হয় এই রোলটা। রোলগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন তেল ঝরিয়ে তুলে নেব। তোলার সময় গ্যাসটাকে হাইতে রাখবো, তাহলে আর এক্সট্রা তেল অ্যাবজর্ব করবে না। পেপার ন্যাপকিনের ওপর তুলে নিচ্ছি। এইভাবে সমস্ত রোলগুলো আমি ভেজে নেব। এই ব্রেড রোল মনের মতো সস স্যালাড দিয়ে সার্ভ করা যায়। এই ব্রেড রোল খুব ক্রিস্পি আর টেস্টি হয়। আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন, আর প্লিজ ভিডিওটিকে শেয়ার করবেন। আজ আসি, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।